ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি ভিডিওর শুরুতেই যেই ফুলটা বা যে গাছগুলো দেখলেন এগুলো কিন্তু আমার শ্বশুরবাড়ির থেকে করা ছাব্বিশে মার্চ আমরা গাজীপুর গিয়েছিলাম তবে ওখানে আর সেরকম কোনো ভিডিও করা হয়নি জাস্ট ফুলটা দেখে ভালো লেগেছিল তাই ফুলের একটু ভিডিও করেছি আর ওরকমভাবে কিছুই শেয়ার করা হয়নি ওই দিন আসলে বাসায় মেহমান ছিল তো সবাই মিলে অনেক বেশি মজা করেছি আনন্দ করেছি তাই ভিডিও করার কথা আর সেরকম মাথায় আসেনি তো যার কারণে কোনো ভিডিও করতে পারিনি আর আমি মাত্র একদিনের জন্যই গিয়েছিলাম শুধু ছাব্বিশ তারিখে গিয়েছিলাম তারপরের দিন সকালে চলে এসেছি আর এখন যে ভিডিওটুকু দেখছেন এটা হচ্ছে তার পরের দিন বিকেলবেলা আজকে মূলত বিকেলবেলার একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব টুকটাক সংসারের কাজকর্ম শেয়ার করব সেই সাথে আমার নিজের ইনকামের টাকায় কিছু কেনাকাটা করেছি কেনাকাটাগুলো আমি পঁচিশ তারিখে করেছি তো কেনাকাটাগুলো আজকের ভিডিওতে আমি অ্যাড করে দিয়েছি মোটামুটি দুই দিনের অংশ নিয়ে আজকের ভিডিওটি সাজানো আশা করছি ভিডিও শেষ পর্যন্ত থাকলে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে বিকেলবেলা গাছগুলোতে একটু পানি স্প্রে করে দিচ্ছিলাম কারণ অনেক বেশি গরম পড়েছে পাতাগুলো একদম শুকিয়ে যাচ্ছিলো তো এই যে বড়ো মানি প্ল্যান্টের পাতাতে যখন স্প্রে করেছি পাতাগুলো একদমই পরিষ্কার হয়ে গেছে আর সবগুলো গাছ খুব বেশি সতেজ লাগছিলো বিশেষ করে আমার পুদিনা পাতার গাছটা নতুন মাটিতে লাগানোর পর মাসাল্লাহ এত সুন্দর গ্রো করেছে আমার শুধু দেখতে ইচ্ছে করে তো এখানে বিকেলবেলা গাছগুলোতে পানি দিয়ে শরবতের বাণীটা রেডি করে নিচ্ছি মোটামুটি ইফতারের আয়োজন রেডি করছি তবে আজকে আমরা ইফতারটা বাইরে থেকেই খাব কারণ আমরা যেহেতু আজকেই বাসায় এসেছি তো ইফতার বানানোর আর সময় হয়নি এ কারণে বাইরে থেকে কিনেই খাবো তো এখানে শরবতের জন্য আমি এক গ্লাস পানিতে পরিমাণ মতো চিনিটা দিয়ে গুলিয়ে রাখছি এতে করে চিনিটা খুব সহজে ইফতারের আগ পর্যন্ত গলে যাবে তা না হলে দেখা যায় ইফতারের সময় চিনি গোলাতে গোলাতে অনেকটা সময় চলে যায় আর এখন কিন্তু প্রায় ইফতারের সময় হয়েই গেছে আর আধা ঘন্টার মতো সময় বাকি আছে তো এই দিক থেকে আমি মুড়ি মাখানোর জন্য শশা কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি আর শরবতের জন্য লেবু কেটে নিয়েছি আজকে লেবুর শরবত করবো সেই সাথে এখানে খেজুরগুলো ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি মোটামুটি সব কিছুই রেডি করে নিয়েছি শুধুমাত্র ভাজা পোড়া যেই জিনিসগুলো ওগুলোই বাইরে থেকে আনা হবে আর বাকি সব তো ঘরেই আয়োজন করা হচ্ছে আর এই যে ইফতারের যে অংশটুকু দেখতে পাচ্ছেন ওই দিন কিন্তু আর আমরা দুজন ইফতার করিনি তিনজন করেছি কারণ গাজীপুর থেকে আমরা যখন সাতাশ তারিখে চলে এসেছি আমি কিন্তু সাথে আমার ননদকেও নিয়ে এসেছি ও এবার মোটামুটি আমার কাছে অনেক দিন থাকবে একদম ঈদ পর্যন্তই থাকবে আমি যখন ঈদে আবার যাব তখন ওকে সাথে করে নিয়ে যাব। তো এখানে আমি ইফতারের সব কিছু রেডি করে নিয়েছি আর এখন ইফতারের সব কাজ শেষ করে আপনাদের সঙ্গে আমি টুকটাক যে কেনাকাটাগুলো করেছি সেগুলো শেয়ার করছি এখানে প্রথমেই যে জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে একটা সেমি মুসলিম সাদা কালারের শাড়ি এই শাড়িটা আমি আমার ননদের জন্য নিয়েছি এটাতে ও হ্যান্ড প্রিন্টের কাজ করবে এ কারণে রকম এক কালার নিয়েছি আর সেমি মুসলিমের শাড়িগুলোতে হ্যান্ড প্রিন্ট করলে কিন্তু ভীষণ ভালো লাগে এটা আপনারা কম বেশি সবাই নিশ্চয়ই জানেন তো ওকে আমি জিজ্ঞেস করেছিলাম কোন কালারটা নিলে ভালো হবে তো ও বলেছিল সাদা কালারটাই ওর পছন্দ এই কারণে আমি সাদা কালারের একটা সেমি মুসলিম শাড়ি নিয়েছি তো আমার ননদ যেহেতু আমার কাছেই আছে তাই এটাতে হ্যান্ড প্রিন্ট করার পর ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে ইনশাল্লাহ শেয়ার করব যে দেখতে জিনিসটা কেমন হয়েছে তো এই শাড়িটা নিয়েছি আর এখানে আমি আমার জন্য কিছু জিনিস কিনেছি আর আমার শাশুড়ি মায়ের জন্য কিছু কিনেছি এখানে যে এই কালো মগটা দেখতে পাচ্ছেন এই মগটা তো আপনারা গত ভিডিওতেই দেখেছেন শপিং ভিডিওতে দেখিয়েছিলাম তো এটা আমার অনেক বেশি পছন্দ ছিল এই জন্য এই মগটা নিয়েছি তবে এই মগটা আমি আমার নিজের জন্য নেই নি এটা একজনকে গিফট করার উদ্দেশ্যে নিয়েছি আর এখানে যে ইমোজি মগটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের ভাইয়া নিয়েছে আসলে আমাদের দুজনারই মগ অনেক বেশি পছন্দ এ কারণে দেখা যায় যে কোনো কুকারিজের দোকানে গেলে মগটাই সবার আগে পছন্দ হয় তো এর আগেও কিন্তু আমি একটা ইয়েলো কালারের মগ নিয়েছি এইবারও আপনাদের ভাইয়া আবার একটা ইয়েলো কালারের মগই পছন্দ করেছে তাই এটা কিনেছি আর এখানে একটা স্প্যাচুলার দেখতে পাচ্ছেন এই স্প্যাচুলারটা আমি আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি আমার বাসায় তো স্প্যাচুলার আছে তো আম্মু ওটা দেখে পছন্দ করেছিল এই কারণে আম্মুর জন্য একটা নিয়েছি আর এগুলো কিন্তু আমি একশো টাকার দোকান থেকেই নিয়েছিলাম তবে এই যে এখন যে চামচগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু আমি আর এফ এল বেস্ট বাই থেকে নিয়েছি এখানে ছয়টা চামচ আছে আর এই চামচগুলো এত বেশি সুন্দর ছিল এর আগেরবার আমার ননদ যখন এসেছিল তখন ওর এই চামচগুলো অনেক পছন্দ হয়েছিল কিন্তু তখন আর কেনা হয়নি তো সেটা আমি মাথায় রেখে এইবার এই চামচগুলো নিয়ে এসেছি ওর জন্য তো এখানে ছয়টা চামচ আছে আর এগুলো হচ্ছে ব্রাইটের তো ব্রাইটের সব জিনিসই কিন্তু মোটামুটি অনেক ভালো আর এই চামচগুলো কিন্তু অনেক ভারীও ছিল তো এটার দামও খুব কম মাত্র পঁচানব্বই টাকা ছিল ছয়টা চামচ তো এত কমে এত সুন্দর চামচ আসলে আরে ফেলে যে দিচ্ছে এটা দেখে আমি বেশ অবাক হয়েছি তো এখানে আমি এক সেট নিয়েছি মানে ছয়টার একটা সেট ছিল সেটা নিয়েছি আর এখানে যে কফি মেকারটা দেখতে পাচ্ছেন এটাও আপনাদের ভাইয়া নিয়েছে সে মাঝে মধ্যে একটু কফি খায় দেখা যায় চাটা খুব একটা পছন্দ করে না তবে কফিটা পছন্দ করে এ কারণে এই কফি মেকারটা নেওয়া হয়েছে কফিতে ফোম করার জন্য তো কফি মেকারটার দামও কিন্তু একশো টাকা ছিল আর এখানে কিছু কাজু বাদাম দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের ভাইয়া নিয়েছে তো এটার দাম আসলে কত নিয়েছে আমি ঠিক বলতে পারছি না কারণ ওই সময় আমি ওর সাথে ছিলাম না আর নিয়েছি এখানে পিকুর জন্য খাবার তো পিকুর খাবারটা শেষ হয়ে গেছে এই জন্য এখানে হাফ কেজি যে ক্যাটফোটটা সেটা নিয়েছি তো এবারও জাঙ্গালের ক্যাটফুরটাই নিয়েছি কারণ এই ক্যাটফোটটা বেশ সুন্দর ছিল পিকুর অনেক পছন্দ ছিল সেই সাথে নিয়েছি আমার সব থেকে প্রয়োজনীয় যে জিনিস সেটা হচ্ছে লেইস আমি মূলত লেইস কেনার উদ্দেশ্যেই গিয়েছিলাম তো লেস কেনার পাশাপাশি আরও অনেক টুকটাক জিনিস কিনে ফেলেছি তো এইবার আসলে নতুন ডিজাইনে সেরকম কোনো লেস পাইনি মাত্র তিনটা লেস এনেছি তার মধ্যে এই নীল লেসটা আমার আগেই ছিল এটা স্টক আউট হয়ে গিয়েছিল তো এই জন্য এটা এনেছি নীল লেসটা আসলে সবাই অনেক বেশি পছন্দ করে তাই নীল লেসটা খুব বেশি দরকার হয় আর একটা পিঙ্ক কালারের নতুন লেস এনেছি সেই সাথে এই যে মাল্টি কালারের যে রেইনবো লেসটা দেখতে পাচ্ছেন এই রেইনবো লেসটা নতুন আনা হয়েছে এটা ভীষণই সুন্দর একটা দিলে অনেক ভালো লাগবে তো মোটামুটি এই তিনটা আমি নিয়ে এসেছি আর এই যে টুকটাক যে কেনাকাটা এগুলো সবই একসাথে দেখিয়ে দিয়েছি আর সবগুলো জিনিসই আমি আলহামদুলিল্লাহ আমার নিজের ইনকামের টাকাতেই কিনেছি আর সত্যি বলতে জিনিসগুলো খুব সামান্য হলেও নিজের টাকাতে কেনার আনন্দটাই কিন্তু অন্যরকম তো মোটামুটি টুকটাক যেই জিনিসগুলোই কিনেছি চেষ্টা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে তবে আমার নিজের জন্য আজকে আর সেরকম কিছু কেনাকাটা করিনি তো যাই হোক ভিডিও শুরু থেকে এই পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত ভিডিওতে যদি একটা লাইক না দিয়ে থাকেন তাহলে অনুরোধ করব প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি ইনশাল্লাহ কোনো একদিন আমার কথা বা কাজ ভালো লেগে গেলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ